দর্শক আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দফা এক দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। তো এখানে কর্মসূচি যারা করছেন তারা হলো ইউনিয়ন পরিষদের নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণ বহালের কারণে তারা অন্বেষণ করতেছে। আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের কথাগুলি আপনাদের মাঝে তুলে দেবো। তো আমরা তাদের সাথে বসে পড়তেছি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, বসা যাবে? এই যে আপনারা যে সাজান ভাই, আপনারা যে আমরণ অন্বেষণটা করতেছেন, এই অন্বেষণ করার কারণটা কি? আমরা স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে কর্মরত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর 47,000 গ্রাম পুলিশ সদস্য। এই পর্যায়ে এসে আমাদের 6,500 টাকা বেতন ভাতা দেয়, তাও রেগুলার না। আমরা আমাদের চাকরি জাতীয়করণ চাই। এই দ্রব্যমূল্যের উদ্যোগতির এই পরিস্থিতিতে আমাদের নুন ভাত খেয়ে বাল বাচ্চা নিয়ে বাঁচাটা অত্যন্ত কষ্টকর। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করি এবং আমাদের চাকরি আমরা জাতীয়করণ চাই। আমরা আজকে 21তম দিন অতিবাহিত করছি। জি, না এ পর্যন্ত আমাদেরকে কেউ কোনো সাড়া দেয়নি। জি অবশ্যই, জি জি জি, বাবা মা আছে, জি জি। ওদের অবশ্যই কষ্ট হচ্ছে, ওরা ওরা না খেয়ে জীবনযাপন করছে, এর সাথে এর সে দুঃখজনক বিষয় আর কিছু হইতে পারে না। এই পর্যায়ে আপনাকে বলি যে এই পর্যায়ে 6,500 টাকা বেতন ভাতা তাও রেগুলার না। আমরা আমাদের ফ্যামিলি পরিবার নিয়ে অত্যন্ত 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 কষ্ট করে জীবনযাপন করছি, আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি। যে না, আমাদের কান্না শোনার মতো কেউ আছে বলে আমরা মনে করি না। এই জন্য আমরা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। আমাদেরকে এই পর্যন্ত কেউ কোনো সহযোগিতা করা নাই, তবে মিডিয়ার লোকজন মাঝে মধ্যে খোঁজ খবর নিয়েছে। আমরা নিজেরা বা আমাদের আত্মীয় স্বজন যারা ঢাকাতে আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে বা আমাদের অন্য অন্য যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আছে তারা কোনো রকম যদি কেউ 10-20 টাকা দিয়ে সার্বিক সহযোগিতা করে, এর উপরে কোনো বেলা খাই কোনো বেলা না খেয়ে আছি। না, আমাদেরকে এরকম কেউ কিছু বলেনি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অসহায় মানুষগুলি এখানে বসে আছে, না খেয়ে না ঘুমিয়ে তারা যে পরিবার ফেলে, বাবা মা ফেলে, সন্তান ফেলে, তাদের সন্তানের অনেক চাহিদা থাকে, কারণ বাসায় বাবা গেলে সন্তানের একটা চিপস একটা বিস্কিট এগুলো নিয়ে যেতে হয়। তো এই যে ফ্যামিলি ফেলে তারা যে এই যে প্রেস ক্লাবের সামনে 21 দিন ধরে বসে আছে, আমি এখানকার যারা সাংবাদিক বিন্দু আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব মাননীয় প্রধানমন্ত্রীর, যাতে অচিরেই এই যে এদের দুঃখ দুর্দশাগুলি দূর করে তাদেরকে বাড়ি ফেরা ঘরমুখী করে দেয়, এ প্রত্যাশাই করবো। নাকি বলেন, আপনাদের আর কিছু বলার আছে কারো? আমাদের একটাই দাবি, আমাদের চাকরি জাতীয়করণ চাই। চাকরি জাতীয়করণ চাই? জাতীয়করণ না করা পর্যন্ত আপনারা বাসায় ফিরবেন না। জি না, আমাদের হয়তো চাকরি জাতীয়করণ, নয়তো আমাদের মৃত্যুবরণ, নয়তো আমাদের চাকরি। এখন তো মানুষ হিটস্ট্রোকে মারা যাচ্ছে, যদি আপনি মারা যান না খেয়ে মরার সে ইডিস্ট করে মরাটা একেবারে এটাই সবচেয়ে বেটার হবে। আমরা যেভাবে বেঁচে আছি এই এরসে মরে যাওয়াটাই আমাদের বেটার। সাতানের কথাগুলি খুব দুঃখজনক, কারণ তিনি বলেছেন না খেয়ে মরার চাইতে এখানে হিটস্ট করে মারা যাওয়াটাই তাদের জন্য ভালো। কিন্তু আমি মনে করব যে এটা ঠিক না, আর আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আমার নিউজ যারা দেখবেন প্লিজ শেয়ার করবেন, এদের পাশে থাকবেন, এই প্রত্যাশা করব। জাতীয় প্রেস ক্লাব থেকে সানজিদ আক্তার, ডিএসটিভি খবর, ধন্যবাদ।